সুপ্রভাত, অনলাইনে তে জ্ঞান জ্যোতি কার্যালয়ের শিক্ষা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সমস্তকে স্বাগত জানাচ্ছি। পিলামানে আমি আগামী কাল অনুসারে কোন করছিল এই অষ্টম শ্রেণীর 11 নম্বর চ্যাপ্টার বা 11 নম্বর পাঠটি পড়ে আসছি। পাঠ কোনটি দুইটা প্রশ্ন উত্তর করবা, যেন আমি আজ কোন ভাবিলে তার প্রশ্নের উত্তর করিবা হতে নাই। সমস্তে নিজ নিজকে পাখাতা নিজ পাখ পড়িকি আজি এই পাদ কবিতার যে প্রশ্নোত্তর আছে সমস্ত করিবা, ঠিক আছে? চাল সমস্তে এই পাদ কবিতার কোন করিবা প্রশ্নোত্তর পাদ কবিতা কোন লা পাদ দুইটি মনিষর সবচু বড় সাথে সারা দুনিয়া ভুলাই আনে যায় কেবে হতে নাই। চার পাদ আছে সে গর্ব করিবা উচিত হতে নাই। আমি যদি ছোটা কেবা দেখুছু তাকে আমি সংযোগ করিবা উচিত হতে নাই। আউ পাদ আছে বলিকি আমি গর্ব করিবা অনুচিত, ঠিক আছে? তারপরে আমি বসি সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন করিবা। এক নম্বর যে দীর্ঘ উত্তরমূলক প্রশ্ন রয়েছে সেই দীর্ঘ উত্তরমূলক প্রশ্নরে আমি যে পাদ বিষয়ের প্রধানমূলক ভাবে বুঝাই দিলা সেই জিনিসটা দেখিবা হেলা। আজ কোন করিবা দুই সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্নটা লিখিবা। নম্বর দুইর কোশ্চিন কোণ অছি কিয়ে মনুষ্য সবুঠার বড় সাথী ও কাহিনী, কোণ কহিলে কিয়ে মনুষ্য সবুঠার বড় সাথী ও কাহিনী তার প্রশ্ন উত্তর লিখিবা। দেখো সমস্তে উত্তর লেখ। পাদ হচ্ছি মনুষ্যর সময়ের কোণ করিবা
আমাদেরকে আমি যদি উঠলে আমি নিশ্চিত রূপে প্রশংসা দেব, ঠিক আছে? গণ বলে দেখো পাদক অবাক হলে কোন সুবিধা হবে বলে, পাদক যদি অবাক হয়ে নেবা আমি অসুবিধার সম্মুখীন হয়ে বাইরে করে দিলি, আমি ভুলে মনে সাথে পাই পেলামি, বিপদে পড়িবা নাকি নাই? সমস্ত উত্তর ভ্রমণ মজা নেব উত্তর প্রদেশ পরিবার সাহিত্য পাদ সে পাদ।
Thank you.
পাইছো বলি করনি কেবে গতব দেশ দেশ সূচনা পাইবা সম্ভব উক্ত প্রদেশ যে পঠিত সাহিত্য বলে পারবি সর আইছি এখানে কবি হাতিমা চাকুন দে চালিত কথা কইছন্তি কবি হাতিমা চাকুন দে চালিতা পাদ দুটি পাই গর্ব করিবা উচি গর্ব করিবার দ্বারা আমি ভুল বাটে যাইতো আমি ভুল জনক পাদ উচ্চারণ করে প্রশংসা পাই পারিবা ও সকটি সমান হয়ে পারিব এই কথাটি কবি কইছন্তি কবি বলে কাটি বেশ মনছনা অতি ঠিক আছে পিলা মানে আমার সরলার্থ মধ্যে সরি যাইছি আউ এবে আমি কোন করিবা নির্দিষ্ট উত্তরমূলক প্রশ্ন করিবা ঠিক আছে নির্দিষ্ট উত্তরমূলক প্রশ্ন চাই নম্বর করিবা Gracias.
শরীর কহিলে কোন কহিলে তার সমানান্ত শব্দ প্রতিশব্দ কোন অঙ্গ দেহ অঙ্গ দেহ অঙ্গ কসরত হচ্ছে ব্যায়াম ব্যায়াম আউ গোটে কোন কহিলে আউ গোটে হচ্ছে যোগ কোন যোগ ঠিক আছে পাঁচ নম্বর সরিলা এবার তারপরে আমি কোন করিবা ছ নম্বর কোন অছি বিপরীত বিপরীত শব্দ বিপরীত শব্দ লিখিবা হ্যাঁ কি নাই তো দরকারী তারপরে মনুষ্য আর গোটে হচ্ছে বিপদ বিপদ শব্দটা আগে কোন করিবা দেখিবা দরকারী কোন ভুগিলে অদরকারী মনুষ্যর অমনুষ্য বিপদর নিরাপদ হতে নাই দরকারীর অদরকারী মনুষ্যর অমনুষ্য বিপদর কোন হব নিরাপদ ছ নম্বর বিপদ শব্দ দরকারী
Thank you.